বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও আরও অনেক কিছু ডকুমেন্ট ফাইল ফিরিয়ে আনবেন শুধুমাত্র দুই মিনিটে তো আপনারা কিন্তু অনেকে আর কি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন আর সেই মোবাইলে হয়তো আপনার খুবই দরকারি ফটো ভিডিও আরও অনেক কিছু ডকুমেন্ট ফাইল ছিল সেগুলো হয়তো আপনি ভুলবশত ডিলিট করে দিয়েছেন তো সেই ফাইলগুলো আপনারা কীভাবে রেকভার করবেন অথবা ফিরিয়ে আনবেন খুব সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বিছনাদির করে শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখতে পারবেন আইকন সেটা অল সিলেক্ট করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি কী করবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপরে সার্চ করবেন অল রেকভার রেকভার ফটো ভিডিও লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা এই অ্যাপ্লিকেশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে আর কি ইনস্টল করে নেবেন তো অটোমেটিক্যালি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আমি সিম্পলি ওপেন করছি ওপেন করার পর ডাইরেক্টলি আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে যদি এখানে কোনো কিছু পারমিশন চাই তাহলে অবশ্যই আপনার পারমিশন দিয়ে দেবেন সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে ইমেজ এই অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে পুরোটা ইন্টারফেসটা এরকম আসবে তারপর আপনারা নিচে দেখতে পারবেন স্ক্রিন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেগুলো ফটো বা ভিডিও বা ঈশ্বর বন্ধুরা ফটো ইমেজ ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে রেকভার হবে দেখতে পাচ্ছেন অল রেকভার হচ্ছে তো এখানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে সার্চিং নিবে আর কি যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু খুঁজে বার করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ফটো ভিডিও শুরু ফটো ডিলিট করে দিচ্ছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে টোটাল ফটোগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে সবগুলোই চলে আসবে তো আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না কারণ আমার এখানে অনেক কিছু সিক্রেট ফটো থাকতে পারে তো সিম্পলি এভাবে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখন যদি আপনারা সেই ফটোগুলো ডাউনলোড করতে চান সিম্পলি ফটোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা অপশান সেটা হচ্ছে যে রেস্টর দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে পুরোপুরিভাবে চলে যাবে আর মেন ব্যাপার হচ্ছে যে এখানে আপনার অ্যাড আসবে অ্যাডটা উপর থেকে আপনারা এখান থেকে কেটে দেবেন এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ভিডিওগুলোকে আর কি রেকভার করবেন সিম্পলি আপনারা ব্যাগ হয়ে চলে আসবেন এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি একইভাবে এখানে স্ক্রিন করবেন তারপর কিন্তু আপনার ভিডিওগুলো এখানে স্কিন করতে শুরু করে দেবে আর একইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো এই জায়গাতে কিন্তু চলে আসবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তো আমরা একটু দেখি একটু তো ফাইনালি আমাদের ভিডিওগুলো এখানে চলে এসেছে তো আপনি সিম্পলি একইভাবে ক্লিক করে ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে আর কি এভাবে র্যাস্টোর আসবে এখান থেকে র্যাস্টোর করে নেবেন তো আমি করছি না সিম্পলি আমি আপনাদেরকে খালি দেখাচ্ছি এখন বন্ধুরা আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট নম্বর যদি আর কি ডিলেট হয়ে যায় তাহলে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনার কনট্যাক্ট নম্বরগুলো কিন্তু রেকভার করতে পারবেন এখান থেকে সবগুলো কিন্তু এখানে চলে আসবে যেগুলো ডিলেট হয়ে গেছে সেগুলো তো এইভাবে কিন্তু আপনারা রেকভার করতে পারবেন আর কি কন্ট্যাক্ট নম্বর তো এখন যদি আমরা গ্যালারিতে যাই বন্ধুরা আমি সিম্পলি একটু আমরা আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো এই ছবিটা কিন্তু আমরা খুব সহজ আর কি এখানে রেকভার করতে পারলাম তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য